বুধবার দিন ভোর সকালেই কুয়াশাকে উপেক্ষা করে কয়েক হাজার পুণ্যার্থীদের সঙ্গে পূর্ণ স্নান করলেন দিলীপ ঘোষ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কপিলমণি মন্দিরে কুয়াশা আচ্ছন্ন কুয়াশাকে উপেক্ষা করে কয়েক হাজার পুণ্যার্থীদের সঙ্গে পূর্ণ স্নান কপিলমণি মন্দিরে পুজো দিলেন পুণ্যার্থীদের সঙ্গে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, দিলীপ ঘোষ মন্দিরে পুজো দিচ্ছেন। গঙ্গাসাগরের স্নান, প্রত্যেক মানুষের একবার ইচ্ছা থাকে যে একবার গঙ্গা স্নান করি সংক্রান্তিতে। আমরা দুদিন আগে এসেছি, ক্যাম্প উদ্বোধন হলো, আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম কপিল মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে। তো এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছলো, একসময় খুব দুর্গম ছিল, আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে। তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন, স্নান করবেন, আজ থেকে ভিড় শুরু হয়ে যাবে। আমি আশা করবো সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন। আমরা শেষ ব্যবস্থাও দেখে গেলাম, সব ব্যবস্থা রেডি হয়েছে। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন টাকা আজ তাদের বেতন দিচ্ছে না কেন, ডিএ দিচ্ছে না কেন, খালি কেনার জন্য দিচ্ছে। সমস্ত রাজ্য তাদের রাজ্যে যত মেলা হয় উৎসব হয় তারাই করে, কেবল কুম্ভমেলা যদিও আন্তর্জাতিক মেলা, সেখানে কেন্দ্র সরকার কিছু ফান্ড দেয়। আর এটাও ব্যবস্থিত ঠিকঠাক হলে কেন্দ্র সরকার দিতে চায়, কিন্তু বিশ্বাস করতে পারে না এদের উপরে। কিন্তু যে সব কুম্ভমেলাটাকে জাতীয় মেলা ঘোষণা করা হয়েছে, কিন্তু সাগর মেলাটাকে জাতীয় মেলা হয়েছে, মেলা যদি ওইভাবে সুন্দরভাবে করেন এটাও হয়ে যাবে। আজকাল তো অ্যাক্সিডেন্ট হয়, লোকে ভয় আসতে চায় না। কুম্ভমেলার যে ব্যবস্থা সেটা দেখে আসা উচিত, গিয়ে কী করে অত সুন্দর পরিপাটি ব্যবস্থা করা যায়।